গুড মর্নিং হ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে শনিবার, শনিবার সকাল থেকে আমি ভিডিওটা শুরু করলাম। এখন 10:30 বাজছে, আমার স্নান হয়ে গেছে, এরপর পুজো করবো। রান্নার চাপ খুবই কম, তার মানে জানোই তোমরা পুজোর সময় রান্না বন্ধ থাকে। পুজোর কদিন তো ছিলই, আর কালী পুজোর দুদিনও রান্না প্রায় বন্ধ থাকে। তো যেহেতু আজকে শনিবার, দোকান থেকে খাবার আসবে, কিন্তু দোকানে সদ্য খাবার খাবো না, ঘরে একটু আলু পোস্ত করে দেবো আজকে নিরামিষ। আর আজ একটা স্পেশাল দিন, জানোই তোমরা শনিবার ভাইফোঁটার দিন, মনটা আমার তাই ভীষণ ভারাক্রান্ত হয়ে আছে। যেহেতু এবছর আমি যেতে পারলাম না, আমার দাদাকে ফোঁটা দিতে পারিনি, তো আমার বোন এসছে দুর্গাপুর থেকে, ও ফোঁটা দিয়েছে, যাই হোক ফোঁটা পেয়েছে। ভিডিও কল করেছিলাম, মানে ওটাতে আরও বেশি কষ্ট হয়েছে, মানে এই নিয়ে হয়তো আমার 2 বছর কি 3 বছর হবে যে আমি যেতে পারিনি। সরি কথা বলতে বলতে তোমাদেরও হয়তো খারাপ লাগবে, আমি মানে বললাম না, নিজের ইমোশন আমি মানে আটকে রাখতে পারছি না। তো যাই হোক, দাদার সাথে কথা হয়েছে, ঘরের সবার সাথে কথা হয়েছে, ওদেরও ভীষণ মন খারাপ। আসলে এই কদিন আগে আমি ঘুরে এলাম, আর আমার পরিস্থিতি যাওয়ার মতো পরিস্থিতি ছিল না। মেয়েরও টিউশন শুরু হয়ে গেছে, ওকে নিজে মানে গেলে ওকে নিয়েই যেতাম, জানোই তোমরা আমি গেছিলাম, ওকে ছেড়েই গেছিলাম, কিন্তু আমি থাকতে পারিনি। তো যাই হোক, এবছরটা তো যাওয়া হলো না, পরের বছর অতি অবশ্যই চেষ্টা করব। আর বললাম না, এই দিনগুলো রাখি ভাইফোঁটা, এই দিনগুলোতে খুব বেশি খারাপ লাগে আমার যদি যেতে না পারি। যারা জানো, যাদের দাদা আছে ভাই আছে, তারা এই ইমোশনটা নিশ্চয়ই বুঝতে পারবে আমার ভেতরে যে কতটা কষ্ট হচ্ছে। তো যাই হোক, ঘরে ভাবলাম একটু আলু পোস্ত করবো নিরামিষ। টিফিন করেছি, রুটি আলু ভাজা করেছি। আর আমার মেয়ে ছেলে যেহেতু এখনও 5 বছর হয়নি, ও এই ডিসেম্বরে 3 বছর হবে, 5 বছরের আগে তো ফোঁটা দিতে নেই বলে, তো দিতে নেই বলে, তার কারণ কি আমি জানি না, তো বলে সেই জন্য। তো আমার ইচ্ছে ছিল যে মেয়ে ফোঁটা দেবে ছেলেকে, আর বুঝতে পারছো ছেলে তো এখনও ছোটো, ও সেই মতো বসবেও না আর ওইসব কিছু বোঝেও না। তো দেখি যদি জিজ্ঞেস করবো, যদি দেয়া যায় তো মেয়েকে দিয়ে অল্প দেয়া করাবো। আর তো শুক্রবারে তোমরা কোনো ভিডিও পাওনি, তার কারণ শুক্রবারে আমি একটু বাইরে গেছিলাম, একটু কাজের দরকার ছিল তাই বাইরে গেছিলাম। আমি বৃহস্পতিবার মানে কালী পুজোর দিন আমি ভিডিও তুলেছি, সেই ভিডিওই তোমাদের আমি পোস্ট করব, মানে আজকে শনিবার যেটা সেটা পাবে। এডিটিং আমি বৃহস্পতিবারে ভিডিওটা এডিটিং করতে পারিনি, সময় করে উঠতে পারিনি, সেজন্য একদিন গ্যাপ চলে গেছে। তো কালী পুজোর ভিডিওটা তোমরা আজকে পাবে, আর আজকে ভিডিওটা হয়তো শনিবারের ভিডিওটা পাবে রবিবার। আর যে কথাবার্তা হয়তো আমার একটু তোমাদের মানে উল্টোপাল্টা লাগতে পারে, বুঝতেই পারছো, মনে মানে মনের ভেতরে জিনিসগুলো বারবার বেরিয়ে আসছে, তোমাদের সাথে বকবক করতে শুরু করলে হয়তো অনেকটা ইমোশনই বেরিয়ে আসবে, কিন্তু অত কথা তোমাদেরও শুনতে ভালো লাগবে না, আর আমারও মানে কথা বলবো কি, হয়তো চোখ দিয়ে জল বেরিয়ে আসবে। তো যাই হোক, আমার নিজে কোনো তোমরা ক্ষমা করে দিও, আমার এই পরিস্থিতি মানিয়ে আমার ভিডিওটা আজকে একটু দেখো। আর দিদি দুদিন আসবে না, দিদি দুদিন আসবে না মানে যে আজকে শনিবার আর রবিবার দুদিন আসবে না। তো আমার সকালে উঠে ঘর ঝাঁট দেওয়া মোছা ওগুলো করে নিয়েছি, আর রাতেই বাসন টাসনগুলো মেজে রেখেছিলাম। তো ঘর ঝাঁট দেওয়া মোছা ওগুলো আর ভিডিও করিনি, তার কারণ বুঝতেই পারছো, নিজে সকাল থেকে মানে বাপড়ারি থেকে ফোন করেছিল, ভিডিও কলে কথা বলেছি, তো সেই সময় আর ভিডিও করা সম্ভব হয়নি, মানে আমার পরিস্থিতিও সেরকম ছিল না, মন মেজাজ ঠিক নেই বুঝতেই পারছো। তো এখন স্নান হয়ে গেছে, চলো পুজোটা করে নিই আগে, তারপর আলু পোস্ত টালু পোস্ত যা আছে সেগুলো করবো।
বন্ধুরা, এক কাপ চা নিয়ে সন্ধ্যাবেলা তোমাদের কাছে আবার চলে এলাম। দুপুরের পর থেকে দেখলেই খাওয়া দাওয়া হলো, আর তারপর বাসন টাসন মাজা হলো, মানে বললামই দিদি আসবে না, তো কালকেও দিদি আসবে না, আজকেও রাতে বাসন টাসন মেজে রাখতে হবে। আর মা সন্ধে দিল, সন্ধে দেওয়া আমার মানে মা মন্দির যায় শনিবার, তো মা সন্ধে দিয়ে চলে গেল, ওই জন্য আর আমি একটু চাটা নিয়ে বসলাম। আর ছেলে উঠেছে, ছেলে এখন ঘ্যান ঘ্যান করছে, ওই ঘরে আছে, ছেলেকে এবার কিছুক্ষণ ভোলাতে হবে। তো সকাল থেকে একটু মনটা খুবই খারাপ ছিল, তো যাই হোক ভগবান ঠিক মন কাটার মানে মন ভালো করার, মন খারাপ কাটানোর ঠিক উপায় দিয়ে দেয়। তো সকালবেলা আমার এক বান্ধবী, অনেক পুরনো বান্ধবী, ছোটোবেলার বান্ধবী ফোন করেছিল, তো ওর সাথে কথা বলে ভীষণ ভালো লাগলো, মনটা একটু হালকা হলো। মানে বললাম না, বন্ধু, নিজের বাড়ির লোক, নিজের প্রিয়জন, এদের সাথে কথা বললে মন অনেক ভালো হয়। তো যাই হোক মন ঠিক এখন মোটামুটি ঠিকই আছি, এরপর যা কাজ সেই কাজে তো নেমে পড়তেই হবে। আর আজকে আমার পেন্ডিং কাজ অনেক আছে, বললামই আমার মাসকরি বাজার চলে এসেছে, সেগুলো গোছাতে হবে, ওগুলো গুছিয়ে নেবো সন্ধেবেলা। আজকে একটু চাটা নিয়ে বসলাম, শীতকালে চাটা মানে কি যে ভালো লাগে সে আর কি বলবো। আর মেয়ের বলছে 16 তারিখ থেকে স্কুল স্টার্ট হয়ে যাবে, তো হলেই ভালো, মানে আবার পুরোনো রুটিনেই ফেরাটা খুব তাড়াতাড়ির মধ্যে খুবই দরকার। কিন্তু ওই যে বাচ্চাদের ভ্যাকসিনেশন হয়নি ওটাই একটু চিন্তার বিষয়, তো ওদের সেই ডিস্টেন্স মেনটেন বা সেই রুলস মেনটেন করেই নিশ্চয়ই স্কুল চালু হচ্ছে। মানে স্কুলটা চালু হওয়ার তার পেছনে কারণটা বলছি যে মানে বাচ্চাদেরকে রুটিনে ফেরানোটা খুব মুশকিল হয়ে যাচ্ছে, মানে সারাদিন ওরা ঘরে বসে বসে যদিও বা টিউশন টিউশন চলছে, কিন্তু তা হলেও যে স্কুলের যে রুটিন, স্কুলের যে ডিসিপ্লিন, ওটা খুব দরকার বাচ্চাদের মধ্যে, সেটা প্রায় 2 বছর নেই। মানে এটা যে কতটা খারাপ এফেক্ট ফেলছে বাচ্চাদের মধ্যে, সেটা মানে ঘরের গার্জেনরাই বুঝতে পারছে। তো যাই হোক, ওদের 16 তারিখ থেকে মনে হয় স্কুল খুলবে, দেখা যাক। তো ঠিক আছে, মেয়ে উঁচু ক্লাস, মেয়ে ঠিক আছে। আমার তো মাঝে মধ্যে ছেলেকে নিয়ে চিন্তা হয়ে যাচ্ছে, মানে ছেলে এই ডিসেম্বরে 3 বছর হবে, মানে স্কুল বন্ধ বন্ধ করে আমাদের মানে নিজেদের আমাদের লেথার্জি এসে গেছে, মানে ওকে যে নিয়ে একটু বসাবো, পড়তে বসাবো, সেসব এনার্জি নেই, মনে হচ্ছে স্কুল বন্ধ, ওকে আর প্রেশার দিয়ে কী হবে, সেই মানে খেলা খেলা করেই জীবন চলে যাচ্ছে, জীবন কেটে যাচ্ছে। মানে এরপর ওকে পড়তে বসানোটা খুব মুশকিল হয়ে যাবে, মানে এমনিতেই ছেলেদের একটু বসানো মুশকিল হয়। আমার মেয়ের দিক থেকে মানে মেয়ে যখন ছোটো ছিল তখন অতটা অসুবিধা হয়নি, কিন্তু ছেলেকে নিয়ে বুঝতে পারছি একটু চাপের হবে আমাকে, তো এবার আস্তে আস্তে ওকেও শুরু করতে হবে, কারণ 3.5 বছর বয়স, মানে ওকেও এবার আস্তে আস্তে স্কুলে ভর্তি করার চেষ্টা চালাতে হবে, স্কুল ফুল খুললে আর কি। তো সেই মাঝে মধ্যে চিন্তা হয়ে যাচ্ছে যে ছেলেকে নিয়ে কী করবো, মেয়ের তো নাই ঠিক আছে, ছেলেকে নিয়ে কী করবো, ছেলে চলে এসছে এখানে, ছেলে দুধটাও গরম হয়ে গেছে, এবার ওকে খাইয়ে দিই, চাটা হয়ে গেছে, ছেলেরা রীতিমতো শুরু করেছে, ওকে এবার না শান্ত করলে পাওয়া যাবে না। আর রাতে ভাবছি লুচি করবো, দেখা যাক, এখনো কোনো কিছু করিনি, লুচি করবো, কিন্তু তরকারি বললামই সকালে আলু পোস্ত করেছিলাম, তো সেটা তো হয়ে হবে না, আলু পোস্ত নিয়েও শেষ, লুচিতে তো আলু পোস্ত ভালো লাগবে না, তো সেই লুচির সাথে আলুরই কিছু করতে হবে, শনিবার নিরামিষ, দেখা যাক কী হয়েছে। চলো চলো আসো। আর বাসনগুলো মেরেছিলাম তখন গোছাইনি, এখানে বাসনগুলো রেখে দিয়েছি বাসনের ঝুড়িটাতে, ওইগুলো গুছিয়ে নিতে হবে। ছেলে খাবারটা ভিজিয়েছি, একটু পরে খাওয়াবো, আর বাসনগুলো এখন গুছিয়ে নিয়ে একটা জিনিস দেখবে, এই দেখো
দেখতে পাচ্ছ হাতটার অবস্থা? দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না। মশার কামড় দেখো, অথচ ঘরে সারাদিন অল আউট জ্বলছে, মানে মশাগুলো অল আউটের গন্ধ সহ্য করে নিয়েছে, ওরাও বিষ খেয়ে খেয়ে থাকতে শিখে গেছে। ওটা হাতটার অবস্থা দেখো, মানে আমরাও যেমন বিষ খাচ্ছি, ভেজাল জিনিস আর ওষুধ সারের জিনিস সমস্ত কিছু খাচ্ছি, ওরাও সেরকম বিষ খেতে খেতে ওদেরও অভ্যস্ত হয়ে গেছে। ওরাও আর এই অল আউট ফল আউটে যাচ্ছে না, মানে ওরা বলছে তোমরা থাকবে তো আমরাও থাকবো, কিছুতেই আমাদেরকে সরানো যাবে না। হাতটার অবস্থা কি করেছে, মানে এর মধ্যে ম্যালেরিয়া ডেঙ্গু আরও কত যে কি আছে তার ঠিক নেই। কমপ্লিট, আর বাসনটা মেজে রাখলাম, কালকেও দিদি আসবে না, এই কালকের দিনটা করতে হবে, তারপর পরশু থেকে দিদি আসবে। আর দেখতেই পেলে বাসনগুলো মেজে নিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। আর আমার ছেলে আমার টিপ কপালের টিপ ফিপ সব তুলে নিয়েছে, চুল ফুলের অবস্থা কী করেছে দেখতেই পাচ্ছ। তো আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তো বন্ধুরা, দেখা হচ্ছে তোমার সাথে আবার কালকে নতুন একটা ভিডিও নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। টাটা বন্ধুরা, গুড নাইট। আর আমার ভিডিও যদি একটু ভালোই থাকে, লাইক শেয়ার সবকে অবশ্যই করবে, কমেন্টও করবে। টাটা, গুড নাইট।